তৃতীয়বারের মতো স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বুড়িগঙ্গার পাড়ে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। এবার প্রশ্ন ফাঁসের আর কোনো সুযোগ নেই বললেন র‍্যাব ডিজি। এবং উন্নয়নের সব ক্ষেত্রেই এগিয়ে যেতে চায় সরকার বললেন কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি রুকনউদ্দিন, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও উপপররাষ্ট্রমন্ত্রী নাগুয়েন কক জং। সকাল 10টার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা ও নাগুয়েন কক জং। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সাইদ বিন হামদান আল নাহিয়ান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হলেন। একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে বুধবার শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এদিন বিকাল 3টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান, পরে নতুন স্পিকার নির্বাচন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এ ত্রুটির কারণে ফলাফল ঘোষণায় যে দেরি হয়েছিল উপজেলা নির্বাচনে, যেন তার পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে আগারগাঁও ইটিআই ভবনে উপজেলা ও ঢাকা উত্তর সিটির উপনির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণে তিনি একথা বলেন। সিসি আরও বলেন, গত নির্বাচনে কারিগরি নানা জটিলতার কারণে ইভিএম এর বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে অনেক সময় লেগেছে। এ ধরনের পরিস্থিতি ভোটাররা ইভিএম এর প্রতি আস্থা হারাতে পারে। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ে এই দুটি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মৌলিকভাবে নির্বাচনে আপনারা জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন বলুন অথবা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন অথবা পৌরসভা নির্বাচন বলুন, সিটি কর্পোরেশন নির্বাচন বলুন, এ নির্বাচন পরিচালনার মধ্যে মৌলিক পার্থক্য একেবারেই কম, একেবারেই সীমিত। একই বক্স যাবে, একই ভোটার ভোট দিতে যাবে, একই প্রেজেন্টিং অফিসার থাকবে, একই ধরনের পোলিং এজেন্ট থাকতে পারবে, একইভাবে সেন্টারে কেন্দ্রে গণনা হবে, একইভাবে কেন্দ্রে গণনা ফলাফল ঘোষণা করা হবে। সুতরাং মৌলিক পার্থক্য নেই, কেবলমাত্র হয়তো অবস্থানগত পার্থক্য কিছুটা আছে। বুড়িগঙ্গা নদীর দুই পাড় দখলমুক্ত করতে দ্বিতীয় দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ভিআইডব্লিউটিএ। সকাল 10:30টায় কামরাঙ্গীরচর থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনেও তিনতলা বাড়িসহ বেশ কয়েকটি বড় ভবন উচ্ছেদ করা হয়। বুড়িগঙ্গার দুই পাড়ে ইতিমধ্যেই 56টি অবৈধ পাকা ভবন চিহ্নিত করেছে সংস্থাটি। এর মধ্যেই প্রথম দুই দিনে এখন পর্যন্ত দুটি সাততলা ভবনসহ 22টি বহুতল স্থাপনা অপসারণ করা হয়েছে। বিআরডব্লিউটিএ জানিয়েছে যে কোনো মূল্যে বুড়িগঙ্গার দুই পাড় টেকসই উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করা হবে। আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রশ্ন ফাঁস চক্রের ফাঁদে না পড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে কারওয়ান বাজারে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রশ্ন ফাঁস রোধে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিং ও আন্ডার কভার অপারেশন শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার প্রশ্ন ফাঁসের আর কোনো সুযোগ নেই।
আমরা প্রত্যাশা করব যে এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে শিক্ষক সমাজের কেউ কখনোই জড়িত হবেন না। একইভাবে ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করে যথাযথ প্রস্তুতি নিয়েই পরীক্ষা অংশগ্রহণ করা। আমরা আশা করব কোনো ছাত্র ছাত্রীও এই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের জন্য দৌড়াদৌড়ি করবেন না। ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার উন্নয়ন কর্মকাণ্ডের সব ক্ষেত্রেই এগিয়ে যেতে চায়। সকালে কেরানীগঞ্জের পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 85তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর কোচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ সহ শিক্ষাখাত যোগোপযোগী করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও তথ্য প্রযুক্তির ইতিবাচক দিক গ্রহণ করারও আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তৃতীয়বারের মতো স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বুড়িগঙ্গার পাড়ে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। এবার প্রশ্ন ফাঁসের আর কোনো সুযোগ নেই বললেন র‍্যাব ডিজি। এবং উন্নয়নের সব ক্ষেত্রেই এগিয়ে যেতে চায় সরকার বললেন কামরুল ইসলাম। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।